কৃতাং বন্ধুবর স্বাগতম জানাই আরম্ভ করছো আজির ভিডিওটি। ইতিমধ্যে নিশ্চয় লাস্ট মূর ভিডিও কেটা আপনাদের চাইছে আর নিশ্চয় আপনাদের গম পাই যে মই কৰি আছো বর্তমান উড়িষ্যার পুরী টুর। আর যাকালি আসলে পুরী টুর সামরি মই বর্তমান উঠিল, যাকালি আসলে উঠিল, আমি উঠি আজি রাতেপা 4টা বজাত পালোহি কলকাতার হাওড়া জংশন। আর হাওড়া জংশনত আই আর সি টি সি সম্পদ রেল যাত্রী নিবাসত আহি এটা রুম ললোহি, যে রুমত এটা বর্তমান মই আছো। এয়া সব এখন এখন সরু বেড, এখন এখন ডাঙর বেড, আর এয়া শ্রীমতী হল আছে সৌফালে বাথরুম, সেটা অঞ্জালো। সো এটা যথেষ্ট ডাঙর রুম আমি ললো, আর রুমটোর রেন্ট হয়েছে 1100 টাকা, হয় নন এসি রুম, গতি 1100 টাকাত এই রুমটো লো বর্তমান আমি আসো। আর চকু নিশ্চয় ফুলি আছে আপনাদের দেখিছে। সো শুলো আসলতে প্রায় 2 ঘন্টামান সময় শুই ললো, আর শুই লো এতিয়া বর্তমান উলাইছো অলপমান বজার করবলে। আসলে নিশ্চয় আপনাদের জানে যেতিয়া মই আসলতে কলকাতা টুর করেছিল, সো কলকাতা টুর সময় আপনাদের কৈছিল যে হুগলি নদীর সিপারে আছে বড় বাজার, হয় যখন আমার হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজখন পার হয়ে গিয়ে পোয়া যায় বড় বাজার। আর বড় বাজারত হয়েছে কাপড়ের মূল্য যথেষ্ট কম, গতি আমার শ্রীমতীহতে কি আশা করেছে মানে কি অলপমান দুই এটা কাপড় কিনি নিবলে যাতে দুই এজনক গিফট বা উপহার হিসাবে আগবড়া যায় নাকি কয়। সো এটা যাবলৈ লৈছো বড় বাজারলৈ, আর সকলকে ইহতকো হাওড়া ব্রিজখন দেখাও। আর হাওড়া ব্রিজখনের উপরেদি খোজকাড়ি গৈ সিপারের বড় বাজারত অলপমান কাপড়ের বজার করোগে বলে ভাবিছো। সো গাইজ আহক ভিডিওটো আরম্ভ করো। আর রুমের বাহিরলে এফালে একটা বেলকনি, আর বেলকনির পরা দৃশ্য চাও। আগর ভিডিওটো নিশ্চয় চাইছে, সেইখান হুগলি রিভার আর হুগলি নদীর সিপারে এখন কলকাতা শহর, আর এইফালে হয়েছে এখন হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের উপরে এটা খোজকাড়ি বড় বাজারলে যাও বলো। ভোক লাগিছে, গতি দিনের ভাত সাজ খাই লো। আমি লৈছো মাছ ভাত, ময়া শ্রীমতী আর লড়াহতে লৈছে চিকেন ভাত। সো ভাত খাই ললো, এতিয়া যাও হাওড়া ব্রিজের উপর। সো এইখন হল হাওড়া ব্রিজ। ব্রিটিশের দিনের স্টিলের দলং চাওক, আজিলেকে আছে এখন ব্রিটিশে বনোয়া দলং ভাই, আজিলেকে চলি আছে, মানুষ এতিয়াও পার হয়ে আছে এইফালে। এখন এশিয়ার ভিতর ডাঙর ফ্লাওয়ার মার্কেট হয়, বহুত ডাঙর, ইয়াতে অকল নয় বহুত আগলকে আছে, আও আগলকে আছে, এশিয়া মহাদেশের ভিতর ডাঙর ফ্লাওয়ার মার্কেট এখন। শ্রীমতীয়ে কেটামান কাপড় লৈছে ইয়াত, সরু লড়াছালীর কাপড় আসলতে, আর কেটামান টি শার্ট আমার লড়াকেটার কারণে, আর মূর কারণেও এটা টি শার্ট ললে। অঞ্জালুয়ে লৈছে এটা জিন্সর টুপি, আর শ্রীমতীয়ে লৈছে এটা লেডিজ ভ্যানিটি বেগ নিজের বাবে। কলকাতার প্রচন্ড গরম, গতি জলজিরা সোডা ওয়াটার আর নেমু বরফ দি এগিলাস খাব লাগবে ভাই শরবত। সো বজারের পর আহিলো, আর বড় বেশি বজার করা নহল আসলে, বড় বজার কেসটা কি হয়েছে জানেনে, আজিরপর যেটা আমি ছমাহমানের আগলকে আহিছিল তেতিয়া কিন্তু বস্তুর খুব দামবুর রেটবুর সস্তা আছিল, কিন্তু এতিয়া খুব সম্ভব লকডাউনের কারণেও হব পারে, কিন্তু এটা বস্তুবুর আসলে অল্প দাম হয়েছে। যেটু টি শার্ট মানে কি আগতে 50 টাকা 60 টাকাত মই ইয়াত কিনিছিলো, সেই টি শার্টটা এতিয়া 100 টাকার কমত কোনো মানে কি চুবলে নিদিয়ে, গতি নিশ্চয় বুঝিছে খুব সম্ভব এই লকডাউনের প্রভাব হব লাগে নাকি কয়। সো বাদ দিয়ক বারো যি হোক, এটা কি ফল আপনাদের চিনি পাইছেনে, একদম পানির রঙের পানি কালারের, ইয়ার নামটো হয়েছে কি নাম যে নামটো নাজানে রে ভাই, হাওড়া দলঙের ওর ব্রিজের উপরতে মানে কি এজনে বিক্রি করে আসলে। সো কিনি আনিলো, অকান টেস্ট করে চাইছো, কিন্তু একবারে সোয়াদ পানিয়া পানিয়া দেখবলে একবারে নাশপতি দরে, কিন্তু আর অল্প জলজিরার লগত মানে কি টেস্ট করে চাও। একু বড় বিশেষ টেস্ট নাই, একবারে সোয়াদ নাই, হেরেকা পানি 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 পানি, খুব সম্ভব এই গরম দিনত খাওয়া বস্তু, গরম দিন, গরম দিনতে খাওয়া বস্তু, পেট ঠান্ডা করব, একচুয়ালি পেট ঠান্ডা করব, একবারে ঠান্ডা। টেস্ট না থাকলেও কিন্তু মজা এটা আছে। তো শ্রীমতীয়ে কি কি বজার করলে আপনার দেখাইছো, এইটো বেগ ললে 200 টাকাত, আর এইবর টি শার্ট ললে 90 টাকা 100 টাকা এনেক, এইবর হয়েছে জোড়া 150 টাকা, এই ফ্রক 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 লৈছে 100 টাকাত, এই টি শার্ট এই 150 টাকা,
এনেকৈ এইবোৰ কিছুমান কাপোৰ আৰু এইবোৰ টি শ্বাৰ্ট, এইটো হৈছে এটা ব্লাউজ ছেট, ব্লাউজ ছেট লৈছে পাৰ পিচ 70 টকা। এইবোৰ ব্লাউজ কিন্তু ডিব্ৰুগড় চাইডে 150 টকাৰ কমত নাপায়। ছ' এইখিনিয়ে বজাৰ আৰু গাইজ ৰাইট নাও এতিয়া সময় হৈছে 4:30, 4:30 বাজিবৰ হ'ল আৰু 5 বজাত আমি ৰুম খালী কৰিব লাগিব আই আৰ চি টি চি গেষ্ট হাউচৰ পৰা, কাৰণ 6 বজাত আছে আমাৰ ট্ৰেইন, 6 বজাত হাওৰাৰ পৰা ষ্টাৰ্ট হয় কামৰূপ এক্সপ্ৰেছ। ছ' কামৰূপ এক্সপ্ৰেছ ট্ৰেইনখন ধৰি আজি আমি উঠিম, অহা কাইলৈ পামগৈ ৰাতিপুৱা প্ৰায় 10:30-11:30 বজাত পামগৈ কোকৰাঝাৰ মোৰ শহুৰবাৰী। ছ' কোকৰাঝাৰত নামিম আৰু কোকৰাঝাৰত থাকিম 3 দিন শহুৰবাৰী, তাৰপিছত আকৌ ডিব্ৰুগড়লৈ যাত্ৰা আৰম্ভ কৰিম। ছ' গাইজ এতিয়া বৰ্তমান ৰুম খালী কৰিবলৈ আৰু সাজু হওঁ আৰু কাপোৰ কানি পিন্ধো। ছ' বন্ধু ৰাইট নাও 5 বাজিবৰ হ'ল আৰু ৰুমৰ পৰা ওলাবলৈ লৈছোঁ আৰু বিদায় জনাইছোঁ হাওৰাক। এয়া চাওক হাওৰাক, বাই বাই হাওৰা, পুনৰ আকৌ কেতিয়াবা লগ পাম। ধুনু ৰেডি, চব ৰেডি, অঞ্জলি ৰেডি, চব ৰেডি, চলো। কামৰূপ এক্সপ্ৰেছ 4 নম্বৰ প্লেটফৰ্ম। ছ' এণ্টাৰ হৈ গ'লোঁ হাওৰা জংচনৰ ভিতৰত। ছ' প্লেটফৰ্মত ট্ৰেইন লাগি আছে আৰু উঠি আহিলোঁ। ধুনু আমি যাবলৈ ৰেডি ন? ছ' যাবলৈ ৰেডি হাওৰাৰ পৰা কোকৰাঝাৰলৈকে। কিয় খা ৰে ভাই ধুনু? পেপচি, পেপচি নেকি? ছেভেন আপ হে? কেক খা ৰে? কেক কে সাথ ছেভেন আপ? এই বঢ়িয়া হে, খাও খাও ভাই। কৌখন এখন লোকেল ট্ৰেইন চলি গৈছে আৰু হাওৰাৰ পৰা কলকাতাৰ বিভিন্ন অঞ্চললৈ এনেধৰণৰ লোকেল ট্ৰেইন চলিয়ে থাকে 5-10 মিনিটৰ মূৰে মূৰে। 6 বাজিলে আৰু ৰাইট টাইম গাড়ী এৰিলে এতিয়া হাওৰা ষ্টেচনৰ পৰা। বাই বাই জনাইছোঁ হাওৰাক আৰু কলকাতাক। নেক্সট টাইম আকৌ কেতিয়া আহোঁ নাজানো, যেতিয়া আহোঁ বাৰু কলকাতাক পুনৰ লগ পাম নে কি কয়? তো এয়া পালোহি নবদ্বীপ ধাম। আচলতে এই ষ্টেচনটো কিহৰ বাবে বিখ্যাত জানেনে? এই নবদ্বীপ ধামতেই আছে ইস্কনৰ হেডকোৱাৰ্টাৰ। নিশ্চয় আপোনালোকে জানে ইস্কনৰ বিষয়ে। ছ' ইস্কনৰ মুৰব্বী স্বামী শ্ৰী শ্ৰী প্ৰভুপাদ, যাৰ এতিয়া বৰ্তমান তেওঁৰ মৃত্যু হৈছে। ছ' বন্ধুসকল, তেওঁ এই স্থানৰ পৰাই আৰম্ভ কৰিছিল তেওঁৰ হৰে কৃষ্ণ মিছনৰ যাত্ৰা। ছ' এইডোখৰ অতি এডোখৰ পবিত্ৰ ভূমি বুলি, বিশেষকৈ বেংগলৰ ভিতৰত এডোখৰ পবিত্ৰ ভূমি বুলি বিশ্বাস কৰা হয়। তো ভাই গাড়ী চলিবলৈ আৰম্ভ কৰিছে তীব্ৰ গতিত নবদ্বীপ ধামৰ পৰা। ছ' বন্ধু ভিডিঅ'টো পেলাইছোঁ ইয়াতে অন্ত। কেনেকুৱা লাগিলে নিশ্চয় কমেণ্ট কৰিব, ভাল লাগিলে নিশ্চয় এটা লাইক কৰিব। ছ' গাইজ আজিলৈ বাই বাই।